আজকে আমরা আলোচনা করব রক্ত সংবহন তন্ত্র নিয়ে দেখো তোমরা আগেই জেনেছ আমাদের সমগ্র শরীর রক্ত নিয়ে কিন্তু গঠিত থাকে কিন্তু এই রক্ত যে আমাদের শরীরে উপস্থিত থাকে দেহে যে বিস্তৃত থাকে রক্তের তো একটা পথ থাকা দরকার একটি নির্দিষ্ট পথ দিয়ে সে আসবে আবার একটি নির্দিষ্ট পথ দিয়ে বেরিয়ে যাবে সেটাই কিন্তু হওয়া উচিত যদি একটু ভাবো লক্ষ্য করবে আমাদের যে ফ্ল্যাট ফ্ল্যাটের কিন্তু একটি পাম্পের মাধ্যমে কিন্তু সব জল বিভিন্ন ট্যাঙ্কের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে অর্থাৎ উৎস একটাই আমাদের পাম্প সেই পাম্পের থেকে জল কিন্তু বিভিন্ন ট্যাঙ্কে ছড়িয়ে পড়ছে ঠিক তেমনইভাবে আমাদের এই শরীরে হৃৎপিণ্ডের মাধ্যমে কিন্তু রক্ত লিভার ব্রেন তারপর ধরো কি কিডনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ছড়িয়ে পড়ে এবার আমরা একটু জেনে নেব হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে যদি হৃৎপিণ্ডের গঠনকে কল্পনা করো তাহলে দেখবে কিছুটা এরকম হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয়ে থাকে পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডেকে যদি লম্বচ্ছেদ করি তাহলে দেখব এর চারটে প্রকোষ্ঠ থাকে দুটো অলিন্দ এবং দুটো নিলয় এই অলিন্দ দুটি কিন্তু আন্ত অলিন্দ পর্দা এবং নিলয় দুটি আন্তনিলয় পর্দা দিয়ে কিন্তু ঘেরা থাকে এবার জানবো কিছু কপাটিকা সম্পর্কে দেখো বাম অলিন্দ এবং বাম নিলয় এই দুয়ের সংযোগ স্থলে থাকে হলো দ্বিপত্র কাপাটিকা আবার ডান অলিন্দ এবং ডান নিলয় এই দুয়ের সংযোগ স্থলে থাকে হলো ত্রিপত্র কাপাটিকা হৃৎপিণ্ডে ডান অলিন্দির উপরের দিকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের দিকে নিম্ন মহাশিরা যুক্ত থাকে ঠিক তেমনভাবেই বাম অলিন্দির সাথে কিন্তু ফুসফুসীয় শিরা যুক্ত থাকে এছাড়াও আমাদের হৃৎপিণ্ডে করোনারি ধমনী তারপর পালমোনারি আটরি ইত্যাদি কিন্তু যুক্ত থাকে এছাড়া আমাদের হৃদপিণ্ডের মধ্যে কিন্তু বিশেষ ধরনের বিশেষ তন্তু থাকে যাদের আমরা কিন্তু সংযোজী কলা বলে থাকি এই কলাগুলি হলো পাঁচ ধরনের হয়ে থাকে এই কলাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এরা হৃৎস্পন্দন যেমন তৈরি করতে পারে তেমন স্পন্দন পরিবহনেও সহযোগিতা করে থাকে কি সেই কলা বা কী সেই তন্তু চলো জেনে নিই একটি হলো এসিনোট নোট অন্যটি হলো এভি নোট পরবর্তী হল হিজের বান্ডি চতুর্থটি হলো পার্কিনজি তন্তু এবং অবশ্যই থাকে হলো পথ এবার আমরা জানবো হৃৎপিণ্ডের মধ্যে কি করে আমাদের রক্তের সংবহন বা পরিবহন ঘটে থাকে দেখো আমাদের অলিন্দ এবং নিলয় এই দুটি ভাগ রয়েছে অলিন্দগুলো সবার প্রথমে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে কিন্তু ডান অলিন্দে রক্ত প্রবেশ করে ঠিক ভাবে কিন্তু আমাদের বাম অলিন্দে ফুসফুসীয় শিরার মাধ্যমে কিন্তু অধিক যুক্ত রক্ত প্রবেশ করে থাকে তার ফলে যখন অলিন্দগুলো রক্তপূর্ণ হয় তখন কিন্তু অলিন্দের সংকোচন হয় তার ফলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশ করে তখন নিলয়ের অবস্থাটি থাকে হচ্ছে প্রসারণ অবস্থা এইভাবে কিন্তু বাম অলিন্দ এবং ডান অলিন্দ এই দুই থেকে রক্ত চলে আসে হলো গিয়ে নিলয় কিন্তু এই পথ রক্ত আসার একটা পথ রয়েছে ডান অলিন্দ থেকে রক্ত আসে ত্রিপত্র কপাটিকা দিয়ে ডান নিলয় ঠিক তেমনভাবেই বাম অলিন্দ থেকে রক্ত আসে দ্বিপত্র কপাটিকা দিয়ে বাম নিলয় এর ফলে নিলয়গুলি যখন রক্তপূর্ণ হয় তখন তাদের আবার কিন্তু সংকোচন হয় তার ফলে নিলয় থেকে রক্ত এবার ছড়িয়ে পড়বে সমগ্র দেহে কিন্তু তার আবার দুটি পথ রয়েছে ডান নিলয় থেকে রক্ত কিন্তু এই রক্তটি এ প্রসঙ্গে বলে রাখি অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে থাকে এই রক্তগুলি কিন্তু ফুসফুসীয় ধমনের মাধ্যমে কিন্তু ফুসফুসে যায় ঠিক তেমন তেমনভাবে বাম নিলয় থেকে অধিক অক্সিজেন পূর্ণ রক্ত কিন্তু মহাধমনের মাধ্যমে সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে ঠিক এইভাবে অলিন্দ এবং নিরয়ের পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণ এই দুয়ের মাধ্যমে কিন্তু সমগ্র রক্ত আমাদের শরীরে ছড়িয়ে পড়ে মনে রাখার বিষয় দ্বি সংবহন বা দ্বৈত সংবহন সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহনকে একত্রে দ্বি সংবহন বা দ্বৈত সংবহন বলে সিস্টেমিক সংবহন এই প্রকার সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয় থেকে ধমনী পথে সারা দেহে সরবরাহ হয় এবং বিহীন রক্ত সারা দেহ থেকে শিরা পথে ডান অলিন্দে ফিরে আসে পালমোনারি সংবহন এই প্রকার সংবহনে অক্সিজেনবিহীন রক্ত ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনে দিয়ে ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসে